বিভীষিকাময় সেই দিনে একের পর এক বিস্ফোরণ ঘটে গ্রেনেডের। মুহূর্তেই পুরো বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত জনপদে পরিণত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। এরপর শুরু হয় পুলিশি অ্যাকশন। লাঠিপেটা থেকে বাঁচতে এদিক সেদিক ছুটে বেড়ান নেতাকর্মীরা। এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন আহত এবং প্রত্যক্ষদর্শীরা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। ২০০৪ সালের একুশে আগস্ট তৎকালীন জোট সরকারের দুর্নীতির বিরুদ্ধে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি হিসেবে তৎকালীন বিরোধী দল নেত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্রেনেড। মুহূর্তেই সমাবেশের স্থল পরিণত হয় মৃত্যুপুরীতে। ঘটনাস্থলেই মারা যান ১৬ জন। এখনো সেই সময়ের কথা মনে করে শিউরে ওঠেন সেই দিনের আহতরা। নেত্রীর বক্তৃতা শুরু হয়েছে, বক্তৃতা শেষ। এই সময়ে একজন ফটো সাংবাদিক গোর্কি, সে আপাকে উদ্দেশ্য করলেন যে আপা আমি ছবি তুলতে পারি, আপা দাঁড়িয়ে পড়ছে। তখনই বিকট আওয়াজ হল, পরপর কয়েকটি আওয়াজ। আমি ছিটকে পড়লাম, আমি তাকালাম, দেখি আমার সারা শরীরে রক্ত। তখন আপার ড্রাইভার আলী হোসেন এবং শাহজাদ, এই দুইজন আমাকে গাড়িতে টানতে তুলে ঢাকা মেডিকেলে আনলো। মানে অন্যান্য মেয়েগুলো আরও আমাদের কয়েকজন মারা গেল, ২৪ জনের মতো তো ওখানে মারাই গেল। আমরা আইবিআপাকে নিয়ে হস্তনস্থ, আইবিআপাকে আমি এই ধরছিলাম, উনি পানি খাইতে চাইলেও পানি আনতে গেলাম। ওই যে লাল শার্ট পরা একটা ছেলে আমাদের ওর কাছে দিয়ে, তারপরে আইবিআপারে পানি দিতে দিল না ওই পুলিশে, মারামারি। পুলিশে বারবার গা হাত তুলতে চাইছা। গ্রেনেড হামলা শেষ হওয়ার পরে আমাদের উপর লাঠিচার্জ, যাতে আমরা এগুলো তুলতে না পারি। হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়। ঢাকা শহরের সব হাসপাতাল ভারী হয়ে ওঠে কান্নার রোলে। মেডিকেলে নেওয়ার পরে এক হৃদয় বিদারক ঘটনা সেদিনের। আইবি আপাকে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, দীপ্তি আপাকে নিয়ে গেলাম, জায়গা নাই, ফেলে রাখছে বারিন্দার মধ্যে, গড়াগড়ি করতেছি, স্পিন্ডারে জর্জরিত, তারপর নাসিমা ফেরদৌসি, সবাই আর কি। এরপরে তো মেডিকেলে সবাই গেছে, যার যার আত্মীয় স্বজন দৌড়ে গেছে, কান্নাকাটির রোল। ওখানে পুলিশের লাঠিচার্জ, ডাক্তার নাই, নার্স নাই। আইবি আপা বারবার ওই যে পাগুলো ঝুলে গেছে। আইবি আপার লাস্ট কথা হচ্ছে, ওই দেখো আমার পা। ঢাকা মেডিকেলে আনার পর সেখানে কোনো ডাক্তার ছিল না, ওষুধেরও ব্যবস্থা ছিল না, এবং পরপর যারা ২৩ বঙ্গবন্ধু এমনি আহত হয়েছেন সবাই আসছে। আমাকে তখন আওয়ামী লীগের কিছু সমর্থক, আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নিয়ে এই ধানমন্ডির ডেল্টা ক্লিনিকে আনলেন। সেখানে আমার সাথে আসলেন ছাত্রলীগের সাবেক নেতা সেন্টু, আমাকে ভর্তি করলেন, কিন্তু সেন্টুকে করলেন না। আমি ডাক্তারকে জিজ্ঞেলাম, তখন আমার সেন্স আছে, ডাক্তারকে জিজ্ঞেলাম যে সেন্টু ভর্তি হচ্ছে না কেন? স্যার উনি মারা গেছেন। এখনও সেই দিনের কথা মনে পড়লে আঁতকে ওঠেন তারা। স্প্রিন্টারের আঘাত এখনও বয়ে চলেছেন অনেক মানুষ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।